গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে ডে টু। আজকে চন্দ্রশিলার জন্য আমরা ট্রেক চালু করে দিয়েছি। তুঙ্গনাথ থেকে চন্দ্রশিলা যেতে হলে ট্রেক করতে হবে 5 কিলোমিটার। আমরা তুঙ্গনাথ থেকে হাঁটা শুরু করেছি। তো তুঙ্গনাথের হাইট 12,000 ফিট, বলা যায় সবচেয়ে উঁচু বাবার মন্দির তুঙ্গনাথ কেদারনাথ থেকে উঁচু। আর আমরা যেখানে যাব চন্দ্রশিলা, চন্দ্রশিলার হাইট 13,120 ফিট। এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে চন্দ্রশিলা। খুব সুন্দর লাগছে, খুব সুন্দর হাওয়া, চারিদিকটা খোলা, মায়ের মূর্তি চোখের সামনে, খুব সুন্দর এই প্রকৃতির নজারা। জাস্ট দু চোখ ভরে এই নজারাকে নিয়ে নাও, মনের মধ্যে গেঁথে নাও, জাস্ট আর ফ্রেশ অক্সিজেন, জাস্ট স্বর্গ, জাস্ট স্বর্গ। দেখুন আমাদের সঙ্গে চন্দ্রশিলা। এই চন্দ্রশিলা থেকে হিমালয়ের রেঞ্জগুলো 360 ডিগ্রি ভিউ দেখা যাচ্ছে। সত্যিকারে খুব অসীম সুন্দর, এটা মুখে প্রকাশ করা যাবে না। আপনাদের এখানে আসতেই হবে চন্দ্রশিলাতে। যারা ট্রেক পছন্দ করেন, প্লিজ আমি আপনাকে রিকোয়েস্ট করবো চন্দ্রশিলা একবার ভিজিট করুন। আজকেই আমাদের এখানে শেষ জার্নি, আমরা কালকে উকিমঠ থেকে বেরিয়ে যাব হরিদ্বারের পথে। সো আমাদের সঙ্গে থাকুন আর আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। যদি আমাদের এই ভিডিও ইনফরমেশন ভালো লাগে এবং আমরা যেই কষ্ট করে এই ফুটেজটা তুলছি, যেই জায়গায় যাচ্ছি সেটা আপনাদের কাছে তুলে ধরছি, যদি ভালো লাগে তো কাইন্ডলি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং নিজে কমেন্ট বক্সে জানান কীরকম লাগলো আপনার ভিডিওটা। অবশ্যই আপনার কমেন্টসটা আমাদের কাছে বেশি ভ্যালুয়েবল।